আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে, আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, প্রচণ্ড লড়াইয়ের মুখে পূর্বাঞ্চল থেকে পিছু হটেছে রুশ সৈন্যরা বলছে ইউক্রেন। জানিয়ে দেব ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচির ব্যাপারে, কেউ চুপ থাকতে পারে না বলছে ইরান। আরও জানিয়ে দিব সেভেরোদোনেৎস্ক অঞ্চলের 20% এলাকা পুনরুদ্ধার করার দাবি ইউক্রেনের। আরও জানিয়ে দেব ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রীর। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাসে রাশিয়ার আরও সেনা মোতায়েন। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বাজারে চাপ তৈরি করেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। প্রচণ্ড লড়াইয়ের মুখে পূর্বাঞ্চল থেকে পিছু হটেছে রুশ সৈন্যরা বলছে ইউক্রেন। ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাস অঞ্চলে রাশিয়ার সৈন্যরা কামান হামলা চালিয়ে এবং তারা দেশটির সেভেরোদোনেৎস্ক নগরীতে প্রচণ্ড যুদ্ধের মুখে পড়েছে। এদিকে স্থানীয় গভর্নর বলেছেন সেখানে প্রতিরোধ যুদ্ধের মুখে আগ্রাসনকারীরা কিছুটা পিছু হটেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এএফপি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রুশ বাহিনীকে অভিযান চালানোর নির্দেশ দেওয়ার পর 100 দিন পেরিয়েছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরু হয়, এখন থেকে ইউক্রেনে কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে। যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে, দেশটির বিভিন্ন শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রুশ বাহিনীর প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নেওয়া, তবে ইউক্রেন বাহিনীর প্রচণ্ড প্রতিরোধের মুখে তা অনেকটা গতি হারানোই তারা এখনও কিয়েভ দখল করতে পারেনি। ফলে বাধ্য হয়ে রুশ বাহিনী এখন দনবাস সহ পূর্বাঞ্চল দখলের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। সেভেরোদোনেৎস্কের কিছু এলাকায় প্রচণ্ড লড়াই চলছে, সেখানে ইউক্রেন বাহিনী ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে। লুহানস্ক আঞ্চলিক গভর্নর সার্গি গইদেই শুক্রবার বলেন তারা রাশিয়ার সৈন্য এই অঞ্চলের পুরোপুরি দখল নিতে পারেনি। তিনি আরও বলেন সেখানে প্রচণ্ড প্রতিরোধের মুখে আগ্রাসী বাহিনী 20% পিছু হটেছে। ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচির ব্যাপারে কেউ চুপ থাকতে পারে না বলছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে বলেছেন ইহুদিবাদী শাসক গোষ্ঠীর গোপন সামরিক পরমাণু কর্মসূচির ব্যাপারে কেউ চুপ থাকতে পারে না। এক টুইটে তিনি বলেন জাতিসংঘে পরমাণু অস্ত্র বিস্তার রোধে চুক্তির প্রকৃত স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিশ্বাসযোগ্যতার আবারও অধঃপতনের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। শনিবার ইরানের বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। খতিব জাদে বলেন ইসরায়েলের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে চুপ থেকে এবং নিরপেক্ষ দাবি করে কেউ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলতে পারে না। প্রসঙ্গত, বৃহস্পতিবার ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে আইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আসেন। সেভেরোদোনেৎস্ক অঞ্চলের 20% এলাকা পুনরুদ্ধার করার দাবি ইউক্রেনের। ইউক্রেনের সেনারা লুহানস্কের গুরুত্বপূর্ণ সেভেরোদোনেৎস্ক অঞ্চলের 20% রাশিয়ার হাত থেকে পুনরুদ্ধার করেছে। লুহানস্ক অঞ্চলের প্রধান সেরহি হায়দায় জাতীয় টেলিভিশনে কথা বলেন খবর বিবিসির। হায়দায় বলেন লুহানস্কের রাশিয়ার কাছে নিয়ন্ত্রণ হারানো এলাকার মধ্যে 20% পুনরুদ্ধার করা হয়েছে। রাশিয়ার হাতে শহরের প্রায় 70% মতো এলাকার দখল ছিল, এখন আমরা প্রায় 20% মতো এলাকা থেকে রাশিয়ার সেনাদের পিছু হটতে বাধ্য করতে পেরেছি, যোগ করেন লুহানস্ক অঞ্চলের প্রধান। বিবিসি তার দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি। ইউক্রেনের সশস্ত্র বাহিনী ফেসবুক পোস্টে জানায় রাশিয়ার সেনারা এখনও শহরটিকে লক্ষ্যবস্তু বানিয়ে রেখেছে। বিবৃতিতে বলা হয় রুশ সেনারা শহরের পূর্ব অংশে আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে, কিছুটা সাফল্য তারা পেয়েছে, লড়াই অব্যাহত রয়েছে। সেভেরোদোনেৎস্ক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ শহর দখলে নেওয়ার অর্থ হল পুরো লুহানস্ক নিয়ন্ত্রণে নেওয়া।
দনবাস গঠিত লুহানস্ক দোনেতস্ক নিয়ে অনেকেই বিশ্বাস করেন, যদি রাশিয়া দনবাসের নিয়ন্ত্রণ নিতে পারে তবে ভ্লাদিমির পুতিন বিজয় ঘোষণা করবেন। রাশিয়া 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে একে তারা বিশেষ সামরিক অভিযান হিসেবে অবহিত করে আসছে। প্রথম দিকে তারা কিয়েভের কাছাকাছি চলে গেলেও সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়। পরে জানানো হয় পরিবর্তন এসেছে তাদের যুদ্ধের পরিকল্পনায়। জানানো হয় এখনও দক্ষিণ ও পূর্ব ইউক্রেন দখলই মস্কোর অন্যতম লক্ষ্য। এরপরও এই অঞ্চলে ব্যাপক হামলা চালাতে থাকে রুশ সেনারা। এরই মধ্যে বড় ধরনের সাফল্য ধরা দেয় তাদের হাতে। দীর্ঘদিনের চেষ্টার পর বন্দর নগরী মারিউপোল নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় রাশিয়া। এখন দেশটি দনবাসের লুহানস্কের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। বাকি অংশ মস্কো আগামী 2 সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে বলে অনুমান করছে যুক্তরাজ্য। ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রীর। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জাতিসংঘের পারমাণবিক ওয়াচ ডগের পরিচালক রাফায়েল গ্রাসকে বলেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক বিরোধ নিরসনে কূটনৈতিক সমাধান তাদের অগ্রাধিকার, তবে ইরানের বিরুদ্ধে তারা স্বতন্ত্রভাবে ব্যবস্থা নিতে পারেন। নাফতালি বেনেট বলেন, আত্মরক্ষা এবং ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার ইসরায়েলের রয়েছে। যথাসময়ে আন্তর্জাতিক গোষ্ঠী ব্যর্থ হলে ইসরায়েলের ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইসরায়েলের অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র বানানোর পথে এগিয়ে যাচ্ছে কিন্তু বিশ্ব সম্প্রদায় কোনো ব্যবস্থা নিচ্ছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি 2015-এ পুনরুজ্জীবিত করার আলোচনা থেমে থেমে চলছে। গত বছরের এপ্রিলে ভিয়েনায় শুরু হওয়া আলোচনায় বড় কোনো অর্জন নেই। ইসরায়েল স্বতন্ত্রভাবে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছে। সম্প্রতি ইরানের রেভলিউশনারি গার্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। ইরানের অভিযোগ, ইসরায়েল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সূত্র আরব নিউজ। ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাসে রাশিয়ার আরও সেনা মোতায়েন। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে পূর্বাঞ্চলের ডনবাস এলাকার সেভেরোদোনেৎস্ক শহর দখলে আরও সেনা মোতায়েন করেছে রাশিয়া। সেখানে সমরাস্ত্র নিয়ে রুশ সেনারা প্রবল আক্রমণ শুরু করেছে বলে শনিবার জানিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে শহর দখলে রুশ বাহিনী অভিযান শুরু করেছে। তার পাশের শহর বাখমুত থেকে তারা পিছু হটতে বাধ্য হয়েছে বলে তাদের জানিয়েছে ইউক্রেন সেনারা। শুক্রবার লুহানস্ক প্রদেশের গভর্নর রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, ইউক্রেন সেনারা রুশ বাহিনীর দখলে থাকা 20% অঞ্চল পুনরুদ্ধার করেছে। তবে রাশিয়া আরও সেনা মোতায়েন করলে এই এলাকার নিয়ন্ত্রণ তাদের ধরে রাখা সম্ভব হবে না বলেও জানান তিনি। কিয়েভ দখলে ব্যর্থ হয় এখন পূর্বাঞ্চলের ডনবাস এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়াই মস্কোর প্রধান লক্ষ্য। 24 ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে ইউক্রেনে রাজধানী কিয়েভ দখলের চেষ্টা করছে রাশিয়া। শুক্রবার ইউক্রেনে রাশিয়ার হামলার 100 দিন পূর্ণ হয়। এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি এক ভিডিও বার্তায় বলেন, জয় তাদেরই হবে। এদিকে মারিউপোলের ক্ষমতাচ্যুত মেয়র ভ্লাদিমির বয়চঙ্কো অভিযোগ করেছেন, এই বন্দর নগরীতে অন্তত 1 লাখ আদিবাসীকে জিম্মি করে রেখেছে রাশিয়া। অন্যদিকে বেসামরিক নাগরিকদের উপর যৌন সহিংসতার ঘটনা তদন্ত শুরু করেছে ইউক্রেনের পুলিশ। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে ইউ সিভিল প্রোটেকশন মেকানিজম এর আওতায় ইউক্রেনের অন্তত 500 রোগীকে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে চাপ তৈরি করেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধের বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে। দেশটির অন্যতম বিশ্বের সর্ববৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট থেকে শুরু করে ডেল্টা এয়ারলাইন্স তাদের মুনাফা কমে যাওয়ার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খবর আল জাজিরা। মুদ্রাস্ফীতি তাদের মুনাফা গিলে খাচ্ছে বলে সম্প্রতি সতর্ক করেছে কোম্পানিগুলো, যা বাজারের উপর চাপ তৈরি করেছে। এর ফলে দীর্ঘমেয়াদে শেয়ারের দাম কমতে পারে সংখ্যা প্রকাশ করেছে মার্কিন কোম্পানিগুলো। ইউক্রেনে চলমান রাশিয়ার হামলা এবং সম্প্রতি চীনে করোনা ভাইরাসের কোভিড-19 সংক্রমণ রোধে নেওয়া বিধি নিষেধের কারণে দেশটির ব্যবসা বাণিজ্য ধীর গতি যুক্তরাষ্ট্রের বাজারে ধীরে ধীরে এই চাপ তৈরি করেছে। আমেরিকা ওয়েলথ ম্যানেজমেন্টের চিফ ইনভেস্টমেন্ট অফিসার জন লেন্স বলেন, এখানে অনেক অনিশ্চয়তা রয়েছে, তবে এজন্য আপনি এককভাবে ইউক্রেন পরিস্থিতি এবং চীনে লকডাউনকে দায়ী করতে পারেন না।